নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি, এই 2022 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা খানাকুলের আছেন তাদের সকলকে আমি সাফল্যের জন্য শুভকামনা, আগাম শুভকামনা জানাচ্ছি। এবং তার সাথে সাথে সমস্ত পরীক্ষার্থী যারা খানাকুলের আছেন তাদের সুবিধার্থে সেই পরীক্ষার্থী সহ তার যে অভিভাবকরা আছেন যারা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য যাদের কোনো অসুবিধা না হয় তার জন্য যে সমস্ত টোল ট্যাক্স আছে আমাদের যেসব খেয়াঘাট সেখানে ফ্রি করে দেওয়া হলো। এবং তার সাথে সাথে আমাদের মা মাটি মানুষের সরকারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি যারা জনপ্রতিনিধি আমাদের আছে সকলে আপনাদের সাহায্যে সাথে সহযোগিতা করবে। এবং তার সাথে সাথে আমাদের মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক যারা আছে কর্মী আপনাদের সাহায্যে সাথে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। আমি কোয়েল ভুঁয়ে, আমি হৈশক হাইস্কুল উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী। এই 2022-এর 7ই মার্চ আমি নন্দনপুর রূপচাঁদ একাডেমি স্কুলে পরীক্ষা দিতে চলেছি। আমাদের চেয়ারম্যান মুন্সি নজিবুল করিম এর সহায়তায় সমস্ত ব্রিজ পারাপার ফ্রি করে দিয়েছেন, তার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চঞ্চল পাল, আমিও 7ই মার্চ মাধ্যমিক পরীক্ষা দেব। মুন্সি নজিবুল করিম সমস্ত ব্রিজে পরীক্ষার্থীর এবং আমাদের ব্রিজ জন্য পারাপার ফ্রি করে দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ।